হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লিউ বি প্রাইভেট টিউশানে তো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস সিক্সের গণিত বিষয়ের কতগুলি প্রশ্ন নিয়ে প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো তোমাদের ঋতু টেস্টের জন্য তো ভিডিও শুরু হওয়ার আগে তোমাদের এই চ্যানেল নতুন হওয়া তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দাও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চলো ভিডিও শুরু করা যাক এক একটা রয়েছে দুই দশমিক শূন্য শূন্য এক ভাজিত শূন্য দশমিক শূন্য শূন্য তিন দেখো ওপরেও রয়েছে দেখো দশমিকের ডান দিয়ে তিনটে ঘর নিচেও রয়েছে দশমিক ঘরের তিনটে ডান দিয়ে ঘর তো ওপর নিচে এক হাজার এক হাজার বসলো এবং এক হাজার কেটে গেলো তারপর যদি দু হাজার এককে তিন দিয়ে ভাগ করো তাহলে উত্তর হবে ছয় ছয় সাত ছশো সাতষট্টি নেক্সট রয়েছে দেখো দু একটা বলছে পনেরো বিপরীত সংখ্যা কত হবে তাহলে উত্তর হবে মাইনাস পনেরো নেক্সট রয়েছে তিনেরটা একটি মাত্র তলবিশিষ্ট ঘনবস্তু উদাহরণ দাও উত্তর হবে গোলক তার একটা বলছে শূন্য দশমিক পাঁচ উনি শূন্য দশমিক তিন শোন কত দশমিক ডান দিকে রয়েছে শূন্য আর একটা শূন্য এক এক একঘর তোমার হচ্ছে দশ আছে একশো তিন পাঁচে পনেরো তাহলে পনেরো বাই একশো সমান হচ্ছে দশমিক এক পাঁচ উত্তর নেক্সট রয়েছে দেখো মাইনাস পনেরো আর একটা বক্স রয়েছে ব্ল্যাঙ্ক আর মাইনাস ষোলো তাহলে কে বড়ো হবে উত্তর হবে যেটার দেন হবে মানে মানস পনেরো বড় মানাস হচ্ছে নেক্সট ছয়টা সল রেখার মাত্রা কয়টি উত্তর হবে একটি নেক্সট প্রশ্ন বলছে সাতেরটা একটি বড় ক্ষেত্রের একটি বাহু দৈর্ঘ্যেত্রের পরিসীমা ক্ষেত্রে নির্ণয় করো পরিসীমা ফর্মুলা কি বড়ক্ষেত্রে পরিসীমা হচ্ছে চার ইন্টু বাহু দৈর্ঘ্য চার ইন্টু বাহু দৈর্ঘ্য হচ্ছে ফাইভ পয়েন্ট টু এটা যদি গুণ করতল পাব কুড়ি দশমিক আট সেমি আর ক্ষেত্রে ফল আমরা কী বাহু বাহু ইন্টু বাহু দৈর্ঘ্য সমাইভ পয়েন্ট টু ইন্টু ফাইভ পয়েন্ট টু সোন হচ্ছে সাতাশ দশমিক শূন্য চার বর্গ সেমি এটা বলছে এর পুরো কথা কী উত্তর হবে লঘিষ্ঠ সাধারণ গুণিতক নেক্সট নয়টা বলছে থ্রি পয়েন্ট সিক্স কিলোমিটার সোন কত মিটার তো কিলোমিটার থেকে মিটার দিতে গেলে গুণ করতে হয় এক হাজার দিয়ে গুণ করতে হয় তো দশমিকের জন্য একটা শূন্য নিচে নামালাম তাহলে শূন্য শূন্য কেটে গেলো তাহলে কত হবে ছত্রিশশো মিটার দশ বলছি একটি লাঠির একে পাঁচ অংশ জলের নিচে থাকলে শতকরা কত ভাগ জলের উপর থাকবে মোট লাঠির সমান হচ্ছে এক অংশ জলের নিচে আছে একের পাঁচ অংশ জলের উপর থাকবে এক মাইনাস একের পাঁচ সমান হচ্ছে চারের পাঁচ অংশ শতকরা ভাগ জলের উপর থাকবে সমান চার বাই পাঁচ বাই এক ইন্টু হানড্রেড তা চার বাই পাঁচ ইন্টু হান্ড্রেড সমান গুণ করলে কাটাকাটি করলে তাকে পাঁচ দিয়ে একশো কে কুড়ি হয় চার কুড়ি আশি আশি পারসেন্ট নেক্সট যদি এটা একটা তোমার সংখ্যা নির্ণয় করো যার পনেরো কুড়ি চব্বিশ এবং বত্রিশ দ্বারা বিভাজ্য তাহলে কী করবো আমরা এ লসাও করবো তা দুই দিয়ে যাব প্রথমে পনেরো থাকবে দশ হবে বারো এবং ষোলো হবে তো তোমরা দেখে নেবে এটা করে নেবে উত্তর হবে কিন্তু চারশো আশি তো এই ছিল তোমাদের ক্লাস সিক্সের গণিত বিষয়ে কতগুলি প্রশ্ন এবং তার উত্তর মোট এগারোটি যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দিও আর চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অন করে দাও তো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে এর পার্ট টু বা বারো নাম্বার থেকে কোনো প্রশ্ন তোমরা পেতে চাও কি না যদি পেতে চাও তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তাহলে কিন্তু অবশ্যই আমি পার্ট টু এবং পার্ট থ্রি মোট একশোটি প্রশ্ন আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা কমেন্ট করলে তবেই কিন্তু আমি আপলোড করবো ভিডিও